প্রার্থী দল আফুৱাৰ পিছতে প্ৰথমবাৰলৈ যোৰহাটলৈ ৰাওনা হৈছে কংগ্ৰেছ নেতা গৌৰৱ গগৈ। নিজ গৃহ তিতাবৰৰ পৰা নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰিব গৌৰৱ গগৈয়ে। ইয়াৰ পূৰ্বে আঠখেলীয়া নামঘৰত সেৱা জনালে কংগ্ৰেছ নেতাগৰাকীয়ে। আঠখেলীয়া নামঘৰত এয়া সেৱা জনাই তিতাবৰ অভিমুখে ৰাওনা হৈছে গৌৰৱ গগৈ। আৰু ইফালে কাৰ বিৰুদ্ধে পুনৰ সৰব হৈছে কংগ্ৰেছ নেতা অখিল গগৈ। ক্ষমা করব, কার বিরুদ্ধে পুনৰ সৰব হৈছে কংগ্ৰেছ নেতা গৌৰৱ গগৈ। যতেই পদুম ফুল দেখে তাতেই কা লিখি ক্ৰছ চিন দি প্ৰতিবাদ কৰিবলৈ আহ্বান গৌৰৱ গগৈৰ। আঠখেলীয়া নামঘৰত সেৱা লৈ নামঘৰৰ ভিতৰত কাক লৈ এনেদৰে সৰব হ'ল যোৰহাটৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকী। ৰাইজক আহ্বান জনাইছো যে যতে যতে আপোনালোকে দিবাৰত পদুম ফুল দেখা পাইছে তাৰ কাষতে আপনাদের এনেদরে কা আর একটা রঙা ক্রস মারি আমার নিজের জাতীয় আবেগ আপনাদের ব্যক্ত করব। কোনো সরকারের পর ভয় খাব নালাগে, কোনো রাজনৈতিক দলের কারণে ভয় খাব নালাগে, যে অসমীয়া আয়ের কারণে অসমীয়া স্বাভিমানের কারণে অসম শহীদর অসম আন্দোলনের সেই শহীদসকলের প্রতি সন্মান যাচি আমি নিজের কথাবুর মুকলি মঞ্চত আমি প্রকাশ করিম, কাকো ভয় নকৰি আমি প্রকাশ করিম, আর এই ক্ষেত্রত সকলের সহায় মই বিচাৰিছো।